বন্ধুরা আমরা এখন পৌঁছেছি হলুদ গানালিতে। এটা হলো সেই হলুদ গানালি যেখানে কিনা রাজুদা এবং লুড়কা তাদের হচ্ছে বাড়ি। আমরা চেয়েছিলাম তাদের সাথে দেখা করতে, কিন্তু হয়তো বেরিয়েছে বা অন্য কোথাও গেছে, যার কারণে তার সাথে দেখা হয়নি। তো তার বদলে আমরা এখানে অনেক দাদাদের সাথে পরিচয় করেছি। এখন তোমাদেরকে সেই দাদাদের সাথে পরিচয় করে দিই। এই দাদার অনেক রকম ব্যবসা আছে, যেমন আপনারা চার চাকা গাড়ি এখান থেকে নিতে পারবেন, এবং এই যে সেলুন দেখতে পাচ্ছেন এই সেলুনটি ওই দাদার, এবং তার সাথেও রয়েছে আবার মাইকের সেট আপ। আপনারা যদি মাইকের সেট আপ বা গাড়ি এমনকি সেলুনে এসে এখানে আপনারা তাদের সাথে কথা বলে নিতে পারেন। এই দাদার সাথে পরিচয় করে দেবো। আমার অপারেটর বলবো, আমার ছেলে বলবো। তবে সত্যি যাই হোক, এখানে এসে দাদার সাথে মিশে খুব ভালো লাগলো, তারা খুব আদর যত্ন করলো। আর আপনারা যদি মাইকের সেট আপ বা গাড়ির ব্যাপারে কোনো কিছু জানতে চান, তো এখানে এসে সম্রাট সম্রাট সেলুন এসে দাদার কাছে আসে জিজ্ঞেস করে নেবে। তো এখন দাদাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, দাদার উত্তর দেবে সেটা। তো দাদা, মাইকের সেট আপটা আপনি কতদিন ধরে ব্যবহার করছেন? কতদিন ধরে আরম্ভ করছেন? মোটামুটি দাদার মাইকের এই সেট আপ প্রায় 7 বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন, এবং তার সাথে এই সেলুন এমনকি গাড়ির ব্যবসা, যেটা চার চাকা গাড়ির ব্যবসা, পুরনো গাড়ি আপনারা এখান থেকে নিতে পারেন। তো প্রয়োজনে আমরা দাদার নাম্বার, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন বা দাদার সাথে কথা বলবেন। আর এই হচ্ছে দুজনকে দেখতে পাচ্ছেন এখানে, তারা দাদার অপারেটর, তারা হচ্ছে তাদের সাথে সারাক্ষণই থাকে। আর আপনারা যোগাযোগ করতে পারেন, চলে আসবে দাদার কাছ থেকে শুনে নিন ঠিকানাটা। হলুদ কোনালী মোড়, যদি বাইরের থেকে হয় রায়পুর থানা পড়ছে, হলুদ কোনালী মোড়। তো সত্যি দাদাদের ব্যবহারটি খুবই ভালো লাগলো আমার। তো যাই হোক, আপনাদের যদি প্রয়োজন কখনো পড়ে, তো এসে হলুদ কোনালীতে এসে এই সম্রাট সেলুনে এসে তাদের সাথে কথা বলবে। এখানেই তারা 24 ঘন্টা থাকে, না থাকলে দেওয়ালেতে নাম্বার দেওয়া আছে, বা ডিসক্রিপশন বক্সে নাম্বার নিয়ে আপনারা ফোন করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ব্লগটি এখানে শেষ করলাম।